হ্যালো গাইস, আজকে আমার মেনুতে রয়েছে লুচি, নিয়েছি ফোলা ফোলা, আর এখানে নিয়েছি ফোলা মোটামুটি ফোলা, আর এখানে নিয়েছি হচ্ছে স্পাইসি করে একদম মটনের লাল ঝোল আলু দিয়ে, এখানে স্যালাড। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিওটা স্টার্ট করছে, স্টার্ট। তোমরা কে কে আমার মতো এরকম লুচি আর মটনের লাল ঝোল খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও, আমার তো ভীষণই ভালো লাগে তোমরা জানো। যাই হোক, এদিক ওদিক করছি কেন, অ্যাকচুয়ালি লুচিটা আমার শুধুই খেতে ভীষণ ভালো লাগে, শুধুই আমি খেয়ে নিই, তোমরা কে কে আমার মতো শুধু খেতে ভালোবাসো কমেন্টে জানিও। এই জন্যই মাথায় গরম হয়ে যায়, পেঁয়াজগুলো পড়ে গেল, কোথায় পড়ে গেল পেঁয়াজ, নষ্ট পেলাম। মটনের পিস দেখো, পিস পিস বলবে, এত বড় পিস খাচ্ছে তুমি? আর লুচি দিয়ে যে কোনো জিনিস খেতে একটু টাইম লাগে, কিন্তু ঘপা ঘপ খাওয়া যায় না, ভাতটা একটু তাও খাওয়া যায়, লুচি খাওয়া যায় না, দেখেছো পুরো একদম। টেস্ট হয়েছে না, মটনটা স্টিকের মতো হলে সুবিধা হয়, আলু দেখে একটা হতো, আলু ছিল দিদি, কি খাচ্ছ বাবা, খাও খাও।
তারপরে করে বেশি দেরি হয়। এটাই লাস্ট পিস, দেখুন একটু স্বাদ আচ্ছা, আমি তো এখানে আবার তারপর কল বিবি টাকা।